মিথুন রাশি মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি থাকতে চলেছে। অন্যান্য দিনের ন্যায় আমরা প্রথমেই আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আজ আর্থিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তার কারণ পরিবারের কোনো সদস্যের অসুস্থ হওয়ার কারণে আপনাদের চিকিৎসাগত কারণে অত্যধিক ব্যয়বহুল দিন পরিলক্ষিত হচ্ছে। তাই অত্যধিক খরচ করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতে না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিন, আর বেটার ফল আপনারা পাবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কিন্তু অতুলনীয়, কিন্তু যেহেতু আজ রবিবার ছুটির দিন, তাই যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, কারণ আসছে সপ্তাহের জন্য আপনাকে কিন্তু শক্তি সঞ্চয় করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষায় বসবার জন্য দিনটি অতুলনীয়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু এবার ভালো সুযোগ আসতে চলেছে। আজ আপনার পরিবারে কারোর স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আপনার পরিবারের পরিবেশ কিন্তু আজ মনোরম থাকবে না। পিতামাতার স্বাস্থ্যের দিকে অত্যধিক খেয়াল রাখুন, নজর রাখুন। আজ আপনার কোনো কাছের মানুষ কিন্তু আপনাকে কোনো বিরক্তিকর কথা বলতে পারে, কিন্তু আপনার মুখ নিজের মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। এমন কোনো কুকথা মুখ থেকে বলে ফেলবেন না যার জন্য পরে আপনাকে আফসোস করতে হয়। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও আপনার নিজের স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজকের দিনটিতে কিন্তু আপনারা আয়েস আরাম করার যথেষ্ট সুযোগ সময় পেতে চলেছেন। আর আপনার পেশিগুলিকে একটু আরাম দেওয়ার জন্য কাছের কোনো মানুষকে বলুন একটু তেল দিয়ে আপনার শরীরটাকে মালিশ করে দিতে, এতে কিন্তু আপনার শক্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা চাইতে পারে, তাকে প্রতিশ্রুতি দেওয়ার আগে 10 বার ভেবে নিতে কিন্তু ভুলবেন না। আপনি কি সেই কথা আদৌ রাখতে সক্ষম? তা নাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনাদের এই নিয়ে প্রচুর সমস্যা বা বাগবিতণ্ড হতে পারে। স্বামী স্ত্রীদের বলবো, আজ কিন্তু আপনাদের দিনটি রোম্যান্টিক হতে চলেছে, রোম্যান্সের চরম মাত্রায় আপনারা পৌঁছাতে পারেন। আজ সারপ্রাইজ কোনো রেসিপি দিয়ে আপনারা একে অপরের জীবনের ক্লান্তিকে দূর করে দিতে পারেন, এর কারণে কিন্তু আজকের দিনটি আপনাদের অতুলনীয়। আজকে কোনো খবরাখবর না দিয়েই হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে চলে আসতে পারে, আর তাই অতিথি আপ্যায়নের জন্যই আজকে আপনার মূল্যবান অনেক সময় নষ্ট হবে। তবে মাথা গরম করবেন না, আবারও বলবো মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, তাই এ বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আর প্রতিবেশীদের দিকে অত্যধিক সজাগ দৃষ্টি রাখবেন। আজ যেহেতু রবিবার, তাই রবিগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং হ্রিং রৌং স সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং হ্রিং রৌং স সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।